আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার চ্যানেলে আরো একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি সুজির হালুয়া। এই হালুয়াটা আপনারা যে কোনো সময় খুব অল্প সময় তৈরি করে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। সুজির হালুয়া বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে কাঁচা সুজি 1.5 কাপ নিয়ে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজিটা 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। 4 মিনিট ভেজে নেবার পরে এখানে আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ এখন মিডিয়ামে দিয়ে তারপর ভাজতে হবে। এরপরে অ্যাড করে দিচ্ছি চিনি 1 কাপ। আপনারা যদি মিষ্টি কম খেতে চান সে পর্যায়ে চিনিটা কম দিতে পারেন। তবে আমি এখানে যে পরিমাণ সুজি রান্না করছি তাতে 1 কাপ চিনি দিলেই খেতে ভালো লাগবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক 750 গ্রাম, মানে 1/2 কেজি একটু বেশি। তারপর এতে অ্যাড করে দিচ্ছি লবণ 1/8 চা চামচ। লবণটা দিলে ভালো হবে, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার এতে অ্যাড করে দেব তেজপাতা 1টা আর দারুচিনি 1টি। এরপর এতে অ্যাড করে দেব এলাচ গুঁড়ো 1/4 চা চামচ। আপনারা চাইলে গোটা এলাচটাও দিতে পারেন, তবে এলাচ গুঁড়োটা দিলে ভালো হয়। এরপর আমি নেড়ে এটাকে রান্না করে নেব। চুলার আঁচ এখনও মিডিয়ামেই থাকবে। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে দুধটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর সুজিটাও সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে পোড়া লেগে যাবে। যখন দেখবেন এরকম আঠালো হয়ে গেছে তখন এতে অ্যাড করে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা কখনোই একবারে দেবেন না, সুজিটা যখন হয়ে যাবে তখন ঠিক লাস্ট পর্যায়ে ঘিটা অ্যাড করে দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আবার কিছুক্ষণ হালুয়াটা আমি চুলার উপর দিয়ে নেড়ে নেব। আমি যে কোটা মশলাগুলো দিয়েছিলাম এগুলো এবার তুলে রাখছি, কারণ আমি যখন বরফি কাটবো তখন মশলাগুলো থাকলে বরফিটা ভেঙে যাবে। হালুয়াটা একেবারেই খাবার জন্য রেডি হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। হালুয়াটা আমি যে পাত্রে সেট করব সেই ট্রেতে 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি 4 সাইডে। এতে করে বরফিটা খুব ভালোভাবে ছেড়ে আসবে। এবার আমি সুজির হালুয়াটা ট্রেতে দিয়ে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে। কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে প্রথম অবস্থায় চামচ দিয়ে চেপে চেপে সেট করার চেষ্টা করবেন, কারণ এটা খুব গরম থাকে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে চেপে সমান করে নিলেই হবে। আমি স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সমান করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে সেট করতে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন, অথবা চাইলে রুম টেম্পারেচারে রাখলেও এটা সেট হয়ে যাবে। আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি বরফিটা আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব। আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এটা কেটে নিতে পারবেন। দেখুন এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। দেখুন হালুয়াটার ভেতরটা কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে হালুয়াটা ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো এটা ডেকোরেশন করতে পারেন।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এতে করে আমার রেসিপির ভিডিও আপলোড করার সঙ্গেই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ